আসসালামু আলাইকুম। আমরা একটা ছোট বাচ্চা দেখতে পারি। তোমার বয়স কত? বা তোমার বয়স কত? 12। বয়স 12? তুমি লেখাপড়া করোনি? কোন ক্লাস? ক্লাস 4। আচ্ছা, এখন তুমি দেখলাম হোটেল খাস করতে, ঠিক আছে? খাম কিটার লাগে করো? কিছু টাকা দেন যে আমরা সিরাজের মালিক সাহেব, যার কারণে কিছু টাকা উপার্জন করতে পারো, ওই হিসাবে মানে গড় খরচ খরচ নিতে পারো। তোমার আব্বা আছে নি? তোমার আব্বা কই? লন্ডন। তোমার আব্বা লন্ডন? তোমার আব্বা লন্ডন আর তুমি হোটেলে কাম কর রা, এত তো কষ্টজনক বিষয়। তোমার আম্মা আছে নি? তোমার ভাই কয়জন? ভাই দুজন। তুমি বড় না ছোট? বড়। ছোট। তোমার বড় ভাই কই? বড় ভাই তো বাড়িতে। কিটা করেন? কিচ্ছু করেন না। কিচ্ছু করেন না বড় ভাইয়ে? আচ্ছা ঠিক আছে। আর তোমার আম্মাও আছে? থাকো কই? থাকে বাসা। বাড়ি কোন জায়গা? বাড়ি মিয়াগল। মিয়াগল বাড়ি, বাসা দিয়ে থাকো। তোমার আব্বা লন্ডন তখন হইছ, এখন তোমার আব্বার নাম কি? সালিক আহমদ। সালিক আহমদ। আর তোমার আব্বাই কি তার টাকা পয়সা দেয়নি তোমার কান্দে? না দেয় না। নি না তাই লন্ডন থাকে তোমার কান্দে টাকা পয়সা দেয় না, হেল্প করই না? না। যার কারণে তুমি মানে মোটামুটি যে তুমি ইনকাম করার চিন্তা চেতনা কর দেয়, পাশাপাশি লেখাপড়া কর দেয়। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ো? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তোমার কথা শুনলাম। আর তোমার আব্বা যদি আশা করে ভিডিও দেখোই, তার প্রতি আমার একটা অনুরোধ থাকবো যে দুইজন তোমার তান ভাই দুইজন নানি, বইন কয়জন? বইন একজন। তার তিনটা বাচ্চা রাখিয়ে যে টাকা পয়সা দিরে না জেসা, তারপরে ওই লগি হয়তো বউর লগে সমস্যা, ফ্যামিলির লগে সমস্যা থাকতেই পারে, কিন্তু সন্তানরে আসলে গুলা দেখা উচিত আছিল বাফর, কিন্তু বাপে দেখা না, মায়ে কষ্ট করে চালাইরা, ঠিক আছে নি? আর সপ্তাহের শেষে ওই লগি যে তোমার আব্বা কতদিন থেকে তোমার তার লগে যোগাযোগ নাই? এক বছর। এক বছর থেকে যোগাযোগ নাই তোমার তার লগে? আরো বেশি হইব। আরো বেশি হইব। আচ্ছা ঠিক আছে। আর তোমার নাম কি? তার আকাশ। আকাশ ঠিক আছে। আর বাড়ি লগে মিয়াগল? আচ্ছা। আচ্ছা, তুমি যদি তোমার ঠিক মতো যদি লেখাপড়ার চিন্তা চেতনা করে বা তোমার যদি হেল্প করে, তুমি লেখাপড়া করবাই না? করবাই মন থাকি কই রাখো? হোটেল খাজু আইছিল পরবর্তী দিন আবার দেখতে পারতে না, টাকা যখন তারা বেশি দিব কইব না তুমি থাকি যাও, তুমি একদম পাল্লা ফুয়া। জিনামিলা স্কুলে যাই, সকালে 10টা 10টা উঠে স্কুলে যাই, আবার একটা একটা আই কাজ করি। আচ্ছা, লেখাপড়াত ভালো আছো তো? কোন স্কুলে? সীমান্তিক। সীমান্তিক, মাশাআল্লাহ, তুমি খুব ভালো একটা স্কুলে লেখাপড়া করাই, সীমান্তিকের মতো একটা স্কুল, খুবই একটা ভালো একটা স্কুল। আর তুমি যে ইমন মানুষিতা আছে যে স্কুল লেখাপড়া শেষ করিয়া তুমি আবার চাকরি পাও বা তুমি একটা ডিউটি করো, যার কারণে কিছু টাকা পাও তোমার ফ্যামিলির উপার্জনের লাগি, তুমি একটু হেল্প সাপোর্ট দিরা, সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হইলো কি যে তুমি এতটুকু চিন্তা চেতনা নিয়ে এই বয়সে যে আসো আলহামদুলিল্লাহ, এটাই লইগি তোমার সবচেয়ে বড় পাওয়া, ঠিক আছে? আর তুমি তোমার আব্বার উদ্দেশ্য কিছু কইতাই নি? তোমার আব্বার উদ্দেশ্য কিছু কইতাই নি? না কইতাই না। নি কেন? হেল্প তোমার আব্বা তো তোমার কাছে হেল্প করে না বা তোমার চাহিদা না, ওই হিসাবে কিছু কইতে পারো নি? পারি কিছু হোক, অসুবিধা নাই। আমরা বাড়িতে থাকতে সময় আমরা বাইরে যে আমরা এখানে কাল দেখা আছে তার আমরা আব্বা টাইম হতো, আব্বা দেন না আর বাইরে হলে মায়ের করি আমরা বাসা থেকে বাড়ি থেকে বার করিয়া দিয়া হতো, আমরা ও রাস্তা রাস্তা গিয়ে আমরা হুব বাইরে গেছি, হুব বাইরে গিয়া তো বাদে ফুফুয়ে আমরা ও বাসা এখন কিছু নিছে, ও বাসা তাইছিলাম তো এতটুকু থাকি আব্বা লাগার মাত নাই, বুঝছি? আচ্ছা ঠিক আছে সালিক ভাই, আপনার রাগ অভিমান থাকতেই পারে আপনার বাচ্চা কাচ্চার উপরে, ঠিক আছে নি? তাই বলিয়া এইভাবে আপনার কষ্ট দিন না, যেন আপনার তো সুন্দর ফুটফুটে একটা ছেলে বাতিজা আমার, যাই হোক আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলির প্রতি আপনি একটু নজর করবা, আর সবার প্রতি আন্তরিকতা ভালোবাসা দেখি। আসসালামু আলাইকুম।